হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে যে পাঞ্জাবিটা পেন্টিং করব সেটা কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য করেছি। আমি আজকে একদম সাদা আর্দি কাপড়ের পাঞ্জাবির উপর পেন্টিং করব। পাঞ্জাবিটাও আমি স্টিচ করেছি, তো এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই এই সাদা আর্দি কাপড়ের পাঞ্জাবি। তো যাই হোক, পাঞ্জাবিটা কীভাবে পেন্টিং করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সাথে থেকো, দেখতে থাকো আমি কীভাবে পেন্টিংটা করছি। তো পাঞ্জাবিটা প্রথমে আমি হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। দেখো, হালকা স্কেচ করে নিয়েছি বর্ডার লাইনগুলো, যাতে আঁকাবাঁকা না হয়ে যায়, কারণ পুরোটা হাতে করলে লাইন আঁকাবাঁকা হতেই পারে। তো সেই জন্য আমি হালকা স্কেচ করে নিয়েছি আগে, রাউন্ড শেপগুলো আবার যেগুলো সোজা সোজা দাগ সেগুলোও আমি কিন্তু স্কেচ করে নিয়েছি, পুরোটা স্কেচ করে নিয়েছি। আর ভেতরে যে ডিজাইনটা করছি সেটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করছি। যারা ফ্রি হ্যান্ডে ডিজাইন করতে পারবে না, তারা কিন্তু হালকা করে আগে পুরোটা ড্রয়িং করে নিয়ে তারপর পেন্টিং করবে। ড্রয়িংটা তবে খুব ডিপ করে করা যাবে না, তাহলে পেন্টিং করার পরেও পেন্সিলের দাগগুলো দেখা যাবে উপর থেকে, সেক্ষেত্রে একদম ভালো লাগবে না। আর এই কাজের শুরুতেই কাপড়টিকে কিন্তু টান টান করে একটা ফ্রেমে আটকে নিতে হবে, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। আমি কিন্তু পাঞ্জাবিটা আজকে ফ্রেমে আটকে নিইনি, কারণ পাঞ্জাবির কাপড়টা এমনিতেই টান টান হয়ে আছে, আমি একটু আয়রন করে নিয়েছিলাম। আর পাঞ্জাবির ভেতরে আমি একটা পেস্টবোর্ড দিয়েছি, যাতে পেছন দিকে রং না লেগে যায়, তাতে কাজ করতে একটু সুবিধাই হয়। পেস্টবোর্ডটা যেহেতু একটু শক্ত, পেছনে রং লেগে যাবে না। ওপরে একটা পলিথিনও দিয়েছি, কারণ শুধু পেস্টবোর্ড দিলে পেস্টবোর্ডটা অনেকটা রং টেনে নেয়, আর পলিথিন দিলে পলিথিন কিন্তু রংটা টেনে নেওয়ার পরেও যখন শুকিয়ে যাবে তখন কিন্তু পুরো রংটা ছেড়ে দেয়। তো সেই জন্য আমি সবসময় একটা অয়েল পেপার দিয়ে থাকি, আমার কাজে সুবিধা হয়। আমি পাঞ্জাবি পেন্টিংটা করার জন্য একদম জিরো সাইজের একটা তুলি নিয়েছি, আর ব্যবহার করছি ফেব্রিক অয়েলের অ্যাক্রাইলিক কালার, আর সাথে ইউজ করেছি সামান্য বাইন্ডার, মানে মিডিয়াম টু, যাতে আমার কালারটা টেকসই হয় আর আমার কাপড়টাও সফট থাকে। তোমরা যারা নতুন হয়তো ভাবছো পেন্টিং কাজটা খুব কঠিন, আসলে কিন্তু তা না, এগুলো এতটাই সহজ যে যে কেউ চাইলে ডিজাইনটা কিন্তু তোমরা করে নিতে পারো, তবে কাজটিকে মন থেকে ভালোবেসে করতে হবে। এগুলো খুব হালকা হাতেই করতে হয়, তুলিতে খুব বেশি রং নেওয়া যাবে না। আমি জিরো সাইজের তুলিটাকে সামান্য রঙে চুবিয়েছি, শুধুমাত্র তুলির আগায় রং নিয়েছি আর ডিজাইনটা করছি। তুলিতে বেশি রং নিলে কিন্তু ডিজাইনটা মোটা হয়ে যাবে। এই চিকন সূক্ষ্ম কাজগুলো করার সময় জাস্ট হালকা হাতে তুলিটাকে রঙে চুবিয়ে কাজ করতে হবে, কাপড়ের উপর খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, তাতে রঙটা মোটা হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এইটা বেশ প্র্যাকটিসের ব্যাপার, কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু ভালো সফলতা পাবে, কারণ হ্যান্ড পেন্টিংয়ের কাজটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করবে দেখবে পরবর্তী কাজগুলো ততটাই আরও সুন্দর হচ্ছে দিনের পর দিন। হ্যান্ড পেন্টিং নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, আমার ডিসক্রিপশনে কিন্তু আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে থাকি, আমার সাথে চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারো। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি পরবর্তী যখন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। কেমন হয়েছে আজকে আমার পাঞ্জাবি পেন্টিংটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে অন্যরা উপকৃত হয়। তবে বন্ধুরা দেখতে থাকো আমার পাঞ্জাবি পেন্টিংটা আমি কীভাবে পুরোটা পেন্টিং করছি স্টেপ বাই স্টেপ। আমি কিছুটা দেখো ডিজাইনটা যেভাবে করছি তোমরাও এইভাবেই করবে, নাহলে কিন্তু হাতে রং লেগে যাবে, হাতে রং লেগে গেলে পাঞ্জাবিটা একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি দেখো ডিজাইনটা হাফ হাফ করে নিচ্ছি, তারপরে আবার পরের ডিজাইনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে করছি সেভাবেই তোমরা করবে, তাহলে রংটা কিন্তু সুন্দরভাবে হবে,
কারণ হাতে রং লেগে গেলে পাঞ্জাবির অন্য জায়গায় কিন্তু রং লেগে যাবে, পাঞ্জাবির ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। একটুখানি শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি আবার ডিজাইন করছি, কারণ তোমাদেরকে এখানে আমি খুব শর্টকাটে দেখাচ্ছি, কিন্তু এটা করতে কিন্তু আমাদের বেশ সময় লেগেছিল।